দর্শক বন্ধুরা দেখুন কী হারে আলু পচে গেছে কি এমন ভুলের জন্য এত আলু পচলো বা কি এমন পরিচর্যা করলেন চাষি বন্ধু যার কারণে এত আলু পচে গিয়ে নষ্ট হয়ে গেল তো বন্ধুরা একদিকে বাজার দরের একটা অবগতি আর অন্যদিকে এই পরিমাণ আলু পচে নষ্ট হয়ে গেলে কি হতে পারে চাষির অবস্থা বুঝতেই পারছেন এই অবস্থায় আপনারা না পড়তে চাইলে অবশ্যই কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব আর এই ধরনের পরিচর্যা যদি আপনি করে থাকেন যে ধরনের পরিচর্যা এই চাষী বন্ধু করে নিজের আলোকে নষ্ট করে ফেলেছেন এ ধরনের পরিচর্যা যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওটি একটি সতর্ক বার্তা হয়ে দাঁড়াবে আপনি অবশ্যই সতর্ক হয়ে যাবেন যার ফলস্বরূপ এই ধরনের পচা আলু যাতে জমিতে পড়ে থাকতে দেখতে না হয় তো কৃষক বন্ধু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর এই ধরনের সমস্যা বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে আলু তুলতে গিয়ে লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের আলু পচে যাওয়ার সমস্যা তো এই ধরনের আলু পচে যাওয়ার সমস্যা কেন হচ্ছে তার মূলত কয়েকটি কারণ রয়েছে সেই কারণগুলি অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আপনারা দেখছেন চাজাবাদ কৃষি সহায়তা ইউটিউব চ্যানেল আর আমি তাপস বর্মন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী সময়ে এ ধরনের কোনো কৃষি বিষয়ক ভিডিও আসলে সবার আগে দেখতে পারেন আর আমি সর্বদা আপনাদের সহযোগিতা করার জন্য কৃষি বিষয়ক বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও এবং পরিচর্যা সমূহ ভিডিও সবার আগে পোস্ট করে থাকি তো অধুরা চলুন আলোচনা শুরু করা যাক তো কৃষক বন্ধু এই ভাবে আলু পচে যাওয়ার জন্য মূল কারণ হিসেবে আমরা কয়েকটি বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারি সে মূল কারণগুলির মধ্যে প্রথমেই ও আপনারা আলুর পরিচর্যা অর্থাৎ বিভিন্ন রকম সার প্রয়োগ স্প্রে এবং ফাঙ্গিসাইড বা পিজিআরের ভুল প্রয়োগের ফলেও আমরা এই এরকম সমস্যায় পড়তে পারি তো কৃষক বন্ধুরা প্রথমেই বলবো। এই বছর অর্থাৎ 2023 সালের প্রথম দিকে যে আলু তোলার কাজ চলছে এবছর আলুর একটা ভীষণভাবে অবগতি দেখা যাচ্ছে অর্থাৎ দামে আমরা লক্ষ্য করতে হলে অবশ্যই একটা খুব খারাপ অবস্থা চলছে আলুর তো এই রকম পরিস্থিতিতে কৃষক বন্ধুরা অবশ্যই আলুর বাজার দরের উপর লক্ষ্য করে ভেঙে পড়েছেন মানসিকতা হারিয়ে ফেলেছেন আলুর সঠিক যত্ন বা পরিচর্যা করছেন না যার কারণে আমরা বিশেষ করে বেশিরভাগ চাষিরাই আড়াই মাস বা পঁচাত্তর দিনের মধ্যেই আলুর স্প্রে অর্থাৎ ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ বন্ধ করে দিয়েছি যার কারণে অতি অল্প বয়সে দ্রুত আমাদের আলু গাছ নষ্ট হয়ে গেছে তাই সেই আলু গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পর আমরা বাজার দর খারাপ থাকার জন্য আলুগুলোকে অতি তাড়াতাড়ি বিক্রিও করতে পারছি না তাই আলু গাছ না থাকার পরেও আমরা সেই আলুগুলোকে জমিতে ফেলে রেখেছি দীর্ঘদিন ধরে তাই অতি অল্প সময়ে আলু গাছ মারা যাওয়ার পর সেই আলুগুলোকে দীর্ঘদিন জমিতে ফেলে রাখার জন্য আর একদিকে সূর্যের তাপ প্রখর যার কারণে মাটি গরম হয়ে আলুগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং কম বয়সে আলু গাছ নষ্ট হয়ে গেলে সেই আলু অল্প বয়সের আলু সঠিক ম্যাচুরিটি না থাকার জন্য আমরা সেই আলুগুলোকে পচে যেতে লক্ষ্য করি তো বন্ধুরা এর কারণ আমরা আরেকটি বলতে পারি যে অনেক কৃষক বন্ধুরাই আমরা আলুতে ফলন বৃদ্ধি করার জন্য বা সাইজ বৃদ্ধি করার জন্য পিজিআর ব্যবহার করি এবং তার সাথে সাথে বরণের ব্যবহার করি তো বন্ধুরা ঠিক আড়াই মাস অর্থাৎ পঁচাত্তর দিন বয়সের পরবর্তী সময়ে আমরা এই পিজিআর এবং বোরন ব্যবহার করার মূল সময় বলে মনে করি তো এই সময় আমরা যদি পিজিআর বা বরণ ব্যবহার করি তাহলে দেখা যাবে ঠিক পঁচাত্তর দিন পরের আলুগুলোকেই আমরা বোরন ব্যবহার করার ফলে অতি দ্রুত গাছ নষ্ট হয়ে যায় অনেক সময় তো অনেক চাষি বন্ধুরাই অধিক পরিমাণে বরণ ব্যবহার করার ফলে অল্প সময়ের মধ্যে গাছ নষ্ট হয়ে যাওয়ার সমস্যা দেখা যায় এবং এর সাথে সাথে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশকের প্রয়োগ না করা অনেক চাষী বন্ধুরাই আছেন যারা ছত্রাকনাশক ব্যবহার করা ছেড়ে দিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে আলু গাছকে নষ্ট করে ফেলেছেন তো সেই বন্ধুদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা যদি এ ধরনের পরিচর্যা করে থাকেন তাহলে আপনারা অবশ্যই আলু গাছ দীর্ঘদিন না থাকার পরেও মাটিতে ফেলে রাখবেন না সেই আলুকে অন্তত যদি সম্পূর্ণ পরিমাণে তুলতে নাও পারেন কিছু পরিমাণ অর্থাৎ দশ ফিট বা পনেরো ফিট এরিয়া তুলে আপনারা পরীক্ষা করে দেখবেন যে আপনাদের আলু সুরক্ষিত আছে না পচে যাচ্ছে কারণ দীর্ঘদিন ফেলে রাখার পর পরবর্তী সময়ে আলু পচে যেতে পারে এবং আপনি যদি না দেখে না বুঝে নিশ্চিন্তে বাড়িতে থাকেন এবং মাটির নিচে আপনাদের আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি টেরও পাবেন না তাই আপনাকে অবশ্যই সেই জমিতে যে জমিতে আপনাদের আলু গাছ অল্প বয়সে মারা গেছে এবং দীর্ঘদিন মাটিতে আলু রয়ে গেছে সেই জমিতে আপনারা কিছু পরিমাণ বা কিছু অংশ কয়েকটি কেল অর্থাৎ দশ থেকে পনেরো ফিট এরিয়া তুলে দুই থেকে তিন প্যাকেট আলু তুলে আপনারা পরীক্ষামূলকভাবে দেখতে পারেন যে আপনাদের আলু রকম আছে সুস্থ আছে না পচে যাচ্ছে তো কৃষক বন্ধুরা এবারে জানাবো আমি যে আলু পচা আলুগুলো দেখাচ্ছি এই পচা আলুগুলো পচে যাওয়ার কারণ কি বা এই কৃষক বন্ধু কী এমন পরিচর্যা করেছিলেন যার কারণে এত পরিমাণ আলু পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে আমাদের আলুর বর্তমান বাজার দর একটা খারাপ পরিস্থিতি আছে সেই বাজার দর এবং তার সাথে এই পচা আলুর উপর ভিত্তি করে চাষিবন্ধুর একটা খুব খারাপ অবস্থা তাই এই চাষিবন্ধু ঠিক করেছিলেন যে আগামী দিনে আলুর বাজার দর আরও খারাপ হয়তো হতে পারে তো সেই কারণে আমি প্রথম দিকেই এই আলুগুলোকে বিক্রি করে দেব। তো বন্ধুরা এই সিদ্ধান্ত গ্রহণ করার পর বন্ধু করেছিলেন কি যে আলুর বয়স যখন পঁয়ষট্টি থেকে সত্তর দিন বড় হয়েছিল ঠিক তখনই ইনি পিজিআর এনপিকে এবং তার সাথে সাথে বোরনের পরিমাণ অতিরিক্তভাবে প্রয়োগ করেছিল এবং অল্প সময়ের মধ্যে অর্থাৎ আশি থেকে পঁচাশি দিনের মধ্যে আলু বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যার কারণে এই ধরনের পরিচর্যা করেছিলেন তো এই অল্প বয়সে বরুনের অতিরিক্ত প্রয়োগ করার ফলে এবং তার সাথে সাথে পিজিআর এবং এনপিকে ব্যবহার করার ফলে অতি দ্রুত আলুর সাইজ বৃদ্ধি করতে চেয়েছিল এবং অল্প সময়ের মধ্যে আলু বিক্রি করতে চেয়েছিল এবং এই ধরনের পরিচর্যার পরবর্তী সময় উনি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশকের ব্যবহার একেবারেই বন্ধ করে দিয়েছিলেন যার কারণে অতি দ্রুত গাছ নষ্ট হয়ে গিয়েছিল ছত্রাকের আক্রমণে এবং তার সাথে সাথে বোরনের অতিরিক্ত প্রয়োগের ফলে আলু গাছের পাতা হলুদ হয়ে ডাটা খসে খসে মাটিতে পড়ে গিয়েছিল এবং গাছ সম্পূর্ণভাবে একদম নষ্ট হয়ে গিয়েছিল তাই বন্ধুরা পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যেই এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পর সেই আলুর বাজার দর এত খারাপ হয়ে গিয়েছিল যে কৃষক বন্ধু সেই সময় আলু বিক্রিও করতে পারছিল না আর এদিকে মাটিতে রাখতেও তার সমস্যা হচ্ছিল তাই বন্ধুরা বাধ্য হয়ে বাজার দর খারাপ থাকার দরুন সেই সময় কৃষক বন্ধু আলু বিক্রি করতে চেয়েছিল। ঠিক সেই সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে আলুর বাজার দর ছিল যার কারণে সেই চাষি বন্ধু আলু বিক্রি না করে জমিতেই ফেলে রেখেছিল এবং পরবর্তী সময়ে যখন সময় শেষ হয়ে গেছিলো অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই দিন বয়স হয়ে গিয়েছিল আলুর ঠিক সেই সময় বন্ধু দুই থেকে চার বস্তা আলু তুলে জমিতে তুলে সেই আলুগুলোকে দেখতে চেয়েছিলো কিন্তু সেই দুই থেকে চার বস্তা আলু তুলতে গিয়ে লক্ষ্য করেন যে তার আলু অতিরিক্ত পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে তাই সেই চাষি বন্ধু অবশ্যই সেই আলুগুলোকে দ্রুত তুলে বিক্রি করে দেন তো বন্ধুরা আপনি যদি এই ধরনের পরিচর্যা অর্থাৎ আপনার আলু গাছ যদি পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে মরে গেছে তাহলে সেই আলুগুলোকে দীর্ঘদিন ধরে জমিতে ফেলে রাখবেন না অতি দ্রুত তুলে পরীক্ষামূলকভাবে তুলে লক্ষ্য করুন আলুগুলো কী অবস্থায় আছে বিশেষ করে যে সমস্ত কৃষক বন্ধু নিচু জমিতে অর্থাৎ ভেজা জমিতে আলু চাষ করেছেন এবং আলু গাছ অতি অল্প বয়সে মারা গিয়েছে তাদের জন্য অবশ্যই বলবো আপনারা অবহেলা না করে অবশ্যই মাটিতে আলু বেশি দিন রাখবেন না আর অবশ্যই মালুদ মাটিতে রাখা অবস্থায় কিছু কিছু সময় অন্তর অন্তর মাটির আলু খুঁড়ে পরীক্ষামূলকভাবে লক্ষ্য করবেন কি অবস্থায় আছে আর যদি একটু সমস্যা দেখতে পারেন তাহলে আপনারা অবশ্যই আলুগুলোকে তুলে নেবেন প্রথম দিকে আলু পচে যাওয়ার প্রথম অবস্থায় আপনারা দেখবেন যেখানে আলুর চোখ আছে ঠিক চোখের মধ্যে হালকা পচা লক্ষ্য করতে পারেন অথবা যে শেকড়টা আলু গাছের সঙ্গে যুক্ত থাকে সেই শেকড়টা যেখানে আলুতে লেগে থাকে সে সেই জায়গায় আমরা হালকা পচন লক্ষ্য করতে পারি আপনারা এই জায়গায় হালকা পচন লক্ষ্য করলে অবশ্যই আলু দ্রুত মাটি থেকে তুলে বিক্রি করে দেবেন এবং পরবর্তী সময়ে আর আপনারা আলু জমিতে ভেজা মাটিতে রাখবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনি যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কৃষিকাজের বিভিন্ন রকম পরিচর্যা থেকে শুরু করে বাজার দরের বিভিন্ন রকম আপডেট সর্বদা কৃষকের সামনে তুলে ধরি এবং ভবিষ্যতে কৃষিকাজ কিভাবে করবেন কোন কৃষিকাজ বা কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয় এবং কি ধরনের সমস্যা হলে কি ধরনের মেডিসিন বা ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে এ ধরনের বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও আমার এই চ্যানেলে সর্বদা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ